নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব আলু দিয়ে বানানো দারুণ একটা ইউনিক রেসিপি। খেতে যেমন মজার হয় আর বানানোও কিন্তু খুব সহজ, পুরোপুরি ইউনিক একটি রেসিপি। এই রেসিপিটা যদি কোনোদিনও না ট্রাই করে থাকেন তাহলে কিন্তু রেসিপিটা দেখার পর একবার অবশ্যই বাড়িতে বানাবেন। তো তার জন্য ফার্স্টে এখানে দুটো আলুকে খুব ভালো মতন পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর একটা পিলার দিয়ে এভাবে স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি, দেখুন ঠিক এইভাবে। তারপর একটা ব্যাটার বানাবো, তার জন্য হাফ কাপ বেসন, এক চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেবো। ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না, ঠিক এরকম হবে, দেখে নিই। তারপরে যে স্লাইসগুলো ছিল আলুর সেগুলো কিন্তু এর মধ্যে এভাবে দিয়ে দিলাম, দিয়ে প্রায় 20 মিনিট মতন এটাকে রেস্টে রেখে দেবো। 20 মিনিট পর গ্যাস অন করে তার মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে তেল গরম করে একে একে দিয়ে উল্টে পাল্টে একদম লাল লাল মচমচে করে ভেজে নেব। নিলে কিন্তু ব্যাস একদম রেডি হয়ে যাবে আলুর দারুণ একটা ইউনিক রেসিপি। যে কোনো সসের সাথে এটা খেতে কিন্তু দারুণ লাগে, সন্ধ্যাবেলা চায়ের আড্ডায় কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন, দারুণ মজার। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন।